ওহো, আপনি একটু আপনার ছেলেরে বলেন না, ও যেন আমার কথা শুনে, ও যেন দিনের পথে আসে, আমাকে যে কারণে অকারণে ভুল বুঝতেছে এইগুলো যেন না করে। রানা বউ আছে না? হ্যাঁ। একটা ছাউলের সাথে টানাটানি করতেছে, বিষয়টা বুঝলাম না। বউ তো রানার, কিন্তু ওই মালটা আবার কিটা? ফুপু, আমি আমি তোমাকে ছেড়ে, তোমার ছেলে এই সংসার ছেড়ে চলে যেতে চাই না। আমার মনটা চাচ্ছে কি জানো, তোমাকে টিপ দিয়ে মেরে ফেলি। তোমাকে আমার দুই চক্ষের সামনে একদম বিষাক্ত কিছু মনে হচ্ছে। তুমি কোনো রকমে কোনো প্রকারেই তোমার বউ ছাড়তে রাজি হবে না। দরকার পড়ে তুমি রানারে হুমকি দামকি দিবা, তুমি রানারে কেস কালেকশনের কথা কইবা, আরে আমি তোমার পিছনে আছি। এটা সম্ভব না। আমার ওয়াইফকে আমি ডিভোর্স কেন দিব? তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। আপনার যা করার আপনি করতে পারেন, আপনার স্ত্রীকে আপনি ঘরে আটকে রাখতে পারেন, আর আমারও যা করার আমি তা করব। দরকার হলে আমি কোর্টে গিয়ে মামলা করব। ও ও মা গো, কি পায়ে ব্যথা! এই বাড়ি নাকি আমার রানার একটা বউ আছে, ঠসা বজ্জাত কোনেকার, শুনতেছে না কখন থেকে চিল্লাইতেছি। ও মা গো, কি পায়ে ব্যথা! বজ্জাতটা আছে কই, শুনতেছে কথা না কি করতেছে? ও মা গো, ও আল্লাহ, আরে পায়ে কি ব্যথা! ও বৌমা জান্নাত, একটু আসো না এদিকে। বৌমা, দুইটা পা খুব ব্যথা করতেছে, একটু টিপা দাও তো। আচ্ছা, আপনি শুয়ে পড়েন এখানে। শুভ, আচ্ছা আস্তে আস্তে ও পাঠান। খুব ব্যথা করতেছে। আচ্ছা, আমি আরো টিপা দাও। টিপে দিচ্ছি। পা টিপো ভালো করে। হ্যাঁ, যে এই পা, এই পা আরাম করে টিপা দাও। ফুপু আম্মা। হ্যাঁ, কি ক? আপনাকে একটা কথা বলি। এই চুপ থাকো তো, ডাকছি। পা টিপতে দুনিয়ার বাহানা শুরু করছে। পা টিপো, পা টিপো। ফুপু আম্মা, আমার তো মা নেই, আমি আপনাকে মা বলেই ডাকি। আমি জানি না, আমি নিজের অজান্তে আপনাকে কখনো কষ্ট দিছি কিনা। যদি কখনো আমার নিজের অজান্তে আপনাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। ফুপু আম্মা, আজ কয়দিন আপনার ছেলে আমার সঙ্গে কেমন জানি করে, ঠিক মতো গোসল করে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, আমি কিছু বললে শুধু আমাকে বকে, আমার উপরে রাগ করে। ফুপু আম্মা, আপনি একটু বুঝে বলেন না ওকে, ও যেন এরকম না করে। আপনি বললেই হবে, আপনি যদি একটু বুঝাই বলেন তাইও বুঝবে, কিন্তু আমার কোনো কথাই শুনতেছে না। ও কিন্তু আগে এরকম ছিল না, আমি যা বলতাম সব শুনতো, কিন্তু এখন আজ কয়দিনও এরকম হয়ে গেছে। ফুপু, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমি তো আপনার মেয়ের মতো, তাই না? আমি যদি আপনার মেয়ে হইতাম, আপনি কি চাইতেন আপনার মেয়ের সংসারে কোনো অশান্তি হোক? আপনি তো নিশ্চয়ই চাইতেন যে আমার মেয়ে ভালো থাকুক, সংসারে শান্তি থাকুক। কিন্তু দেখেন আজ আমি কতটা কষ্ট করছি। ও ফুপু, আপনি একটু আপনার ছেলেরে বলেন না, ও যেন আমার কথা শুনে, ও যেন দিনের পথে আসে, আমাকে যে কারণে অকারণে ভুল বুঝতেছে এইগুলো যেন না করে। ও ফুপু, ওই
পাও টিপতে কইছি পাও টিপো আমার ছেলের দুনিয়ার চাপাই তোমার গায়ে দেব না পাও টিপো ফুপু আমি আমি তোমাকে ছেড়ে তোমার ছেলে এই সংসার ছেড়ে চলে যেতে চাই না আমি তোমার ছেলে তোমাকে সবাইকে অনেক ভালোবাসি ফুপু আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না বলো না ফুপু তোমার ছেলের একটু বুঝাই ও যেন আমার উপরে আর রাগ না করে এই চুপ থাকো তো এই তো নি তোমার সাথে আমি কথা কইতে চাই না একটু পাও টিপার জন্য ডাকছি আরে পাও ব্যথা করতেছে আইসা আমার সাওয়ালের নামে দুনিয়া আর সাফাই গাইতেছে এত সাফাই তোমার কাছে আমি শুনতে চাইছি হ্যাঁ আমার ছেলে কদিন গোসল করলো না খাইলো না নাইলো না এই আল্লাহ কি আমার দুইটা চোখ দেয় নাই হ্যাঁ অকাম করার বেলা করবা আবার লেবুর রসও জড়াইবা এই তোমার এইসবের সাথীবাদী কে কত দেখি হ্যাঁ তোমারে দেখলাম পাও টিপতে আর তুমি দুনিয়ার বাহানা শুরু করে দিছো আসলে তোমার মতলবটা কি তুমি কইবা আমারে হ্যাঁ যত সব ভালো লাগে না পাও টিপো কইতাছি কথা বন্ধ একেবারে মুখ চুপ পাও টিপো আরাম করে ভালো করে মনে হয় জোর নাই আল্লাহ সব খাইছে খালি নাগরের পিরিটটা ঠিক রাখছে বন্ধুরা না মামলা করার হুমকি দেয় বিজয় বলে কি যে ওর সাথে নাকি জান্নাতের এখনো ডিভোর্স হয় নাই আমাদের বিয়ে নাকি বৈধ না দোস্ত আমার ফুপু বললো মামলা মোকদ্দমা খুব খারাপ জিনিস আমি তো কোনোদিন আজ পর্যন্ত মামলা মোকদ্দমায় জড়াই নাই কিন্তু কী করবো এটা বুঝতে হচ্ছে না তো এই কথা বিজয় বলেছে তুই কি ভাবির মুখে কোনোদিন শুনেছিস যে আসলে ওদের ডিভোর্স হওয়ার কতদিন পরে তোদের বিয়ে হয়েছে তিন মাস পরেই মনে হয় হয়েছিল আমার বিশ্বাস আমাকে একদিন আব্বা এই কথা বলছিল তিন মাসের কথা বলছে যদি ডিভোর্স হওয়ার তিন মাস পরে বা নব্বই দিন পরে যদি কারোর বিয়ে হয় তাহলে ওই বিয়েটা বৈধ হবে আর যদি থানায় মামলাও করে এই মামলার কোনো দায় দাবি নাই এই মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে তুই ওইটা নিয়ে টেনশন করিস না তুই ভাবির কাছে আসলে ভালো করে শোন ওদের ডিভোর্সের কতদিন পরে তোদের বিয়ে হয়েছে আর আরেকটা কথা শোন এইসব বিষয় নিয়ে তুই কোনো টেনশন করিস না আরে আমরা তো আছি গ্রামের এলাকার লোকজনও আছে তাই না তাহলে টেনশন করিস না আমরা আছি সব ঠিক হয়ে যাবে আর আরেকটা কথা ভাবি তো ধার্মিক মানুষ তাই না ভাবি কখনোই চাইবে না যে তোর আর ভাবির বিয়েটা অবৈধভাবে হোক ডিভোর্সের তিন মাস পরেই যদি তোদের বিয়ে হয়ে থাকে তাহলে ওটা কোনো সমস্যা নেই তুই টেনশন করিস না যাই হোক আমি গেলাম তুই বিকেলবেলা দোকানে আসিস হ্যাঁ ঠিক আছে যা আমি ব্যায়াম করতেছিলাম আমি একটু ব্যায়াম করে নিই আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ শোন বেটা তুই আইসিস তোর জন্যে আমি পচায় থাকতে থাকতে দেখ আমার প্রেশার উঠে গেছে যাই হোক বিজয় কী করলো কী অবস্থা ফুপু বিজয় তো আমার মিথ্যা ভয় দেখায় কিসের মিথ্যা ভয় দেখায় আমি গেছি ওরে বিষয়টা বুঝাতে আর বিজয় আমার নামে মামলা করছে মামলা এই কথা কইছে বিজয় মামলা মোকদ্দমা নিয়ে ফুপু আমি কোনো ভয় করি না
বাপরে শোন, তুই তো কষ্ট মামলা নিয়ে ভয় পাস না। আমার শ্বশুরবাড়ির এলাকায় একটা ছাওয়ালের রকম ঝামেলায় পড়ছিল, জেলখানায় ছিল। ওরে দেখতে যে দিনই যায় তোর বাপ মায়ের দিয়ে কান্নাকাটি করে জেলখানা বাসায় দিত, খালি বার করে নাও বার করে নাও। সে খাওয়া কষ্ট দেয়, শোয়ার কষ্ট দেয়, তারপরে সার পোকার কামড়, আবার প্রতিদিন নাকি লাইনে বসায় দিলিস ফাইল দিয়ে শোয়ায়। বাপরে কী কষ্ট, তুই চিন্তাও করতে পারবি না। শোন বিজয় তোরে কেসের কথা কইছে তো, আমার সাতটার ভাই যদি শোনে এই মামলার কথা, ও তো ইষ্ট করে এমনি মরে যায় বোনে। কী হয় বোনে তখন আল্লাহ জানে। বাপ শোন, আমি যতক্ষণ আছি তোর সাথে থাকবো, তুই কোনো চিন্তা করিস না। আর আমি বিজয়ের সাথে কথা বলে দেখবো না যে ও কী বলে, ও যাতে মামলা মকদ্দমা না করে আমি ওর সাথে ওইভাবেই কথা কমো না। তুই কোনো চিন্তা করিস না বাপ, তুই ওর একটু বোঝাই করতে পারলি না ভালো মতো? আমি ওরে ফুফু বুঝাইছি, এই ছেলে এখন আমারে আরও উল্টা বুঝায়। উল্টা বোঝায়? ওই ছাওয়ালটা কি বেশি বোঝা শিখে গেছে? শোন, যাই হোক না কেন, তুই কিন্তু তোর জায়গা থেকে নড়বি না। আমি বিজয়ের ভালো মতো বোঝাই কেউ মনে, ও যাতে এই মামলা মকদ্দমা না করে। আর ও তোর শুনবো না মানে, ও কি সাপের পাঁচ পাও দেখছে নাকি ওই ছাওয়াল? হ্যাঁ, আমার ভাস্তের নামে মামলা করবো, দেখবো না কেমনি মামলা করবি। আর দেব সাল কোনো কোনো চিন্তা করিস না, আমি তোর ফুপু আসি না ভাইসা। অসহায় বান্দি বাবু, তুমি ছাড়া যে আর কেউ নেই, আমার মা বাবা কেউ নেই, কিচ্ছু নেই, একমাত্র তোমার কাছে আমি বলতে পারি মাবুদার কার কাছে যাইব, কে আমাদেরকে ক্ষমা করবে মাবু? মাবুদ গো, আমার স্বামী গেছে ওর কাছে, আল্লাহ কি হবে আমি জানি না, কিন্তু এর একটা ফয়সালা তুমি করে দাও মাবু, সব কিছুর যেন সমাধান হয়ে যায়, আমার সংসারের সমস্ত অশান্তি তুমি দূর করে দাও মাবু। তোমার কাছে আমার যার কিচ্ছু চাওয়ার নাই, এত অপমান এত লাঞ্ছন আর আমি সহ্য করতে পারছি না মাবু। মাবুদ গো, তুমি তো জানো আমি কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি, তাহলে কেন আমাকে এত বড় সাজা দিচ্ছ? কোন পাপরে সাজা দিচ্ছ আমাকে? আল্লাহ, আমি যার পারছি না ধৈর্য ধরতে, মাবুদ আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো মাবু, তোমার কাছে আমি পানা চাই, তোমার কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই মাবু, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো মাবু। আপনি কখন আসছেন? কি হয়েছে ওইদিকে, কিছু হয়েছে? তোমার কি জানা খুব দরকার? না বলতে চাইলে আর কিভাবে জানবো? শুনতে যখন চাচ্ছ তাহলে শোনো, সব কিছুই তোমার জানা, অজানা কিচ্ছু নাই। তারপরেও বলি, তোমার সাবেক স্বামী আমার নামে মামলা করবে, আমায় জেলের ঘানি জানাবে, আমার সংসার ধ্বংস করবে, আমায় ধ্বংস করবে। কিন্তু দেখো, আমার এগুলো ভাল লাগে না। আমার জীবনে এই দুঃসময় আসার কারণ কি জানো? তুমি। হ্যাঁ,
তোমার জন্য আজকে আমার এই অবস্থা। তোমার জন্য হয়তোবা এখন আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আচ্ছা, এর থেকে একটা কাজ করলে কেমন হয় বলো তো? তুমি যদি বিজয়কে ভালোবেসেই থাকো, আমার মনে হয় তুমি বাসো, তাহলে যাও। তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও, আমাকে একা থাকতে দাও, ভালো থাকতে দাও। কি বলেন আপনি, আমি ওর কাছে চলে যাব মানে? আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করছি, আর ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি কেন ওর কাছে ফেরত যাব? এইগুলো করে লাভটা কি হচ্ছে? ও কেন এত আমাকে অস্থির বানাই দিচ্ছে? কেন কেন আমার সংসারে এত অশান্তি করছে? সব কিছু শেষ হয়ে গেছে, তারপরেও কেন এরকম করতেছে? আমাকে একা থাকতে দাও, এগুলো আমার একদম ভাল লাগতেছে না। আমার নিজেকে নিজের মেরে ফেলতে ইচ্ছে করছে। দুই দিন তো ঠিক মতো খাওয়া দাওয়া করেন না, খাবার দিচ্ছি খেয়ে নেন এসে। আসসালামু আলাইকুম ফুফু। ওয়ালাইকুম আসসালাম। তো এদিক দিয়ে যাচ্ছেন কোনে? একটু বাজারে যাচ্ছিলাম। বাজারে যাচ্ছেন? হ্যাঁ, ওই যে সেই আপনি কাইগে দিয়ে আসলাম, তারপর তো কোনো দেখা সাক্ষাৎ নেই। তো মাঝে মাঝে দেখি আপনার বাড়ির উপর দিয়ে যাই, তো একই এলাকায় বাড়ি। তো ফুফু, ওই বাড়ির দেখলাম মনে হয় ছোটোখাটো, ছোটোখাটো কইকে বড় আকারে মনে হয় একটা কেলেজারি চলতেছে। তুমি কি কও, কিসের কেলেজারি কি? ওরে বাবা, এমন ভাবে কথা কইছে মানে কিছুই বুঝতেছেন না। ওই যে সেই দিন দেখলাম, আরে আপনার ভাতিজা রানা, হ্যাঁ রানা বউ আছে না, হ্যাঁ একটা ছাউলের সাথে টানাটানি করতেছে, বিষয়টা বুঝলাম না। বউ তো রানা আর, কিন্তু ওই মালটা আবার কি দা?